আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনামগুলো। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, আইপিএল এর কারণে পেছাতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ। ঘরে থেকেই চলছে মুশফিকদের অনুশীলন, হোম ফিটনেস প্রোগ্রাম তৈরি করে দিয়েছে বিসিবি। সদস্য দেশের সহায়তায় ফান্ড গঠন করছে ফিফা, কাল আসতে পারে উইম্বলডন বাতিলের ঘোষণা। সংকটে ইউরোপিয়ান ফুটবল, কাল ইউয়েফার জরুরি সভা, আসবে ভবিষ্যতের দিক নির্দেশনা। জুনে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার, কিন্তু পরিস্থিতি বিবেচনায় সেটা সম্ভব হবে না বলছেন অজি ক্যাপ্টেন টিম পেইন। এদিকে গুঞ্জন উঠেছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে চলে যেতে পারে 2022 সালে। অক্টোবর নভেম্বরে আইপিএল করার জন্য বিশ্বকাপ পিছিয়ে নেওয়ার পক্ষে বিসিসিআই, আইসিসিও নাকি সেই বিষয়ে ভেবে দেখছে। টিম পেইনের অস্ট্রেলিয়া কোহলির ভারতকে টপকে যেতে পারে। জুনে অজিদের বাংলাদেশ সফর, দুটো টেস্ট জিতলেই মিলবে 120 পয়েন্ট, তাতে ওঠা যেত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে। কিন্তু করোনার প্রভাবে এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে দুই মাস বাকি থাকলেও সফরের কোনো সম্ভাবনা দেখছেন না অজি ক্যাপ্টেন। এই মুহূর্তে মনে হয় না বাংলাদেশ সফর হবে, বিশেষ করে জুন মাসে। এটা বলার জন্য নিশ্চয়ই আইনস্টাইন হতে হবে না, যদিও সিরিজ বাতিল কিংবা পেছানোর বিষয়ে নিশ্চিত করা যাচ্ছে না। এদিকে শঙ্কার মুখে পড়েছে অক্টোবর নভেম্বরের টি টোয়েন্টি বিশ্বকাপ, ঝামেলা বাঁধিয়েছে আইপিএল। সংক্ষিপ্ত হলেও ওই সময়ে লিগ করার গুঞ্জন চাওর হয়েছে এরই মধ্যে, আর সে কারণেই নাকি টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে নেওয়ার পক্ষে বিসিসিআই। গণমাধ্যমের খবর আইসিসিও নাকি টুর্নামেন্ট পিছিয়ে নেওয়ার কথা ভাবছে, কিন্তু সেটা কখন করা সম্ভব তার হিসেব জটিল, কারণ পরপর দুই বছরে দুটো বিশ্বকাপ, 2021-এরটা হবে ভারতে। আগামী বছর সব ঠিক থাকলে মার্চে আছে বিগ ব্যাশ, আইপিএল এপ্রিলে, এ কারণে একই বছরে দুটো বিশ্বকাপে রাজি হবে না ব্রডকাস্টার। সেক্ষেত্রে এই অক্টোবর নভেম্বরের টি টোয়েন্টি বিশ্বকাপ চলে যেতে পারে 2022 সালে। সিদ্ধান্তের জন্য মে মাসে সব বোর্ডের সঙ্গে আলোচনায় বসার কথা আইসিসি। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনাকালীন ক্রিকেটারদের ফিটনেসে জোর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তৈরি করে দেয়া হয়েছে হোম ফিটনেস প্রোগ্রাম, যার জন্য ইনস্ট্রুমেন্টের প্রয়োজন নেই। মুশফিক রিয়াদ সৌম্যরা ঘরে থেকে যে যার মতো তৈরি থাকছেন। করোনা ভাইরাসের কারণে সব ধরনের ক্রিকেট বন্ধ, ঘরে বসেই সময় কাটছে ক্রিকেটারদের। তবে অলস বসে নেই কেউই, বিসিবির গাইডলাইন মেনে ফিটনেস ধরে রাখার কাজ চলছে। আবার সামাজিক দায়বদ্ধতা থেকে অন্যদের করোনা মোকাবেলায় দিচ্ছেন প্রয়োজনীয় সতর্কবার্তা। এমনিতে ক্রিকেটাররা এখন ফিটনেসের ব্যাপারে বেশ সিরিয়াস, বিসিবিও ফিটনেস নিয়ে কোনো ছাড় দিতে নারাজ। করোনা প্রকোপের সময় মাহমুদুল্লাহ মুশফিকদের জন্য আরও সহযোগিতার হাত বাড়িয়েছে বিসিবি। ক্রিকেটারদের জন্য হোম ফিটনেস প্রোগ্রাম তৈরি করেছে ক্রিকেট বোর্ড, ক্রিকেটাররা ঘরে বসেই এই ফিটনেস প্রোগ্রাম চালিয়ে যেতে পারবেন। এই ফিটনেস প্রোগ্রামের জন্য খুব একটা যন্ত্রাংশের প্রয়োজন নেই। সব ধরনের অ্যাথলিটদের নিয়ে কিছু প্ল্যান করেছি, যেটা পরিপ্রেক্ষিতে আমরা তিন ধরনের স্ট্রেংথ প্রোগ্রাম ডিজাইন করেছি, যাতে সবাই যেন বাসায় বসে কাজগুলো, বাসার বাইরে না গিয়েও কাজগুলো করতে পারে। সেই ক্ষেত্রে আমরা তিন ধরনের প্রোগ্রামের মধ্যে আমরা বেসিক, যারা বেসিক ফিটনেস যেটা জেনারেল যে কোনো মানুষই করতে পারবে, আরেক ধরনের ইন্টারমিডিয়েট যেটা হচ্ছে যে যারা মোরলেস স্পোর্টসের সাথে রিলেটেড তারাও করতে পারবে, এবং প্রফেশনালসদের জন্য মানে প্রফেশনাল অ্যাথলিট যারা তাদের জন্য আমরা ডিজাইন করেছি। বিসিবির দেওয়া ফিটনেস প্রোগ্রামের পাশাপাশি ব্যক্তিগত রুটিন বানিয়ে নিয়েছেন মুশফিক, সাত দিনের এই রুটিন অনুসরণ করছেন প্রতিদিন। নিজে শোবার ঘরকে ছোটখাটো জিম বানিয়ে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল,
যেখানে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ব্যাটিং অনুশীলনেও নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মুশফিক। তার মতো তৈরি থাকছেন টাইগারদের সবাই। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লীগ বন্ধ, একের পর এক সিরিজ স্থগিত হচ্ছে। আপাতত মাঠের পরিকল্পনা নিয়ে মাথা ঘামাচ্ছেন না নির্বাচকেরা। ক্রিকেটাররা ঘরে থাকলেও ফিটনেস নিয়ে সিরিয়াস থাকবে বিশ্বাস প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। প্রিমিয়ার লীগ শুরু হলে সবার ফিটনেস দেখে নেওয়া হবে বলেছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে সবচেয়ে ব্যস্ত থাকতেন দুই নির্বাচক। পাকিস্তান সফরের দল দিয়া প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের দেখে নিতে ছুটতে হতো এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে। করোনা ঝুঁকিতে বন্ধ ঢাকা প্রিমিয়ার লিগ, স্থগিত হয়েছে পাকিস্তান আয়ারল্যান্ড সফর, এমনকি মাঠের অনুশীলনও বন্ধ। মুশফিক তামিমদের মতো ঘরবন্দি নির্বাচকেরা আপাতত মাঠের চিন্তা থেকে বাইরে থাকছেন, যথাসম্ভব সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়াচ্ছেন সচেতনতা। সবাইকে সচেতন না হয়ে আমাদের পাশে যারা আছে, যাদের কাছের লোক আছে, সবাইকে সচেতন করছি। আমরা চেষ্টা করছি যতটুকু আমাদের দেশকে রক্ষা করা যায়, এটা মেনে নিতে হবে। কারণ দু মাস একটু কষ্ট করলে ধরেন দিক থেকে যে উঠানো যায়, আবার আগের জায়গায় ফিরে আসা সম্ভব। কবে স্বাভাবিক হবে অবস্থা, কবে থেকেই বা টাইগারদের মিশন শুরু হবে, সেই সব অনিশ্চিত। জুন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ বন্ধ, লক্ষ্য ঠিক করে কিছু করার উপায় নেই নির্বাচকদের। তবে প্রিমিয়ার লীগ শুরু হলে ক্রিকেটারদের ফিটনেসের দিকে নজর থাকবে। এটা যেটা শুরু হবে প্লেয়ারদের ফিটনেস, এখানে সবচেয়ে বড় কনসার্ন। ফিটনেসে পুরোপুরি একটা কন্ডিশনিং ক্যাম্প হওয়ার পর থেকে তারপর খেলা শুরু করাটা বেটার। পেশাদারিত্বের যুগে হোম কোয়ারেন্টিনের দিনগুলোতে ঘরে বসে ফিটনেসের কাজ করতে বলছেন নান্নু। পরামর্শ দিচ্ছেন নিজের ভুলগুলো ভিডিওতে বারবার দেখে তা শুধরে নিতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইগার ক্রিকেটের জন্য অন্যরকম একটি দিন 31 মার্চ। 1986 সালের এই দিনে প্রথম ওডিআই খেলে বাংলাদেশ। শ্রীলঙ্কার মোরাতুয়ায় ইমরান খানের পাকিস্তানের বিপক্ষে সেই অর্থে প্রতিরোধ গড়তে পারেনি লিপুর বাংলাদেশ। 7 উইকেটের হারে টাইগারদের প্রাপ্তি শান্তুর লড়াকু ইনিংস আর বাদশার জোড়া উইকেট। 1971-এ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর নানা জটিলতায় পিছিয়ে ছিল জাতীয় ক্রিকেট দলের গঠন। 1977-এ এমসিসির বিপক্ষে প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। এর 9 বছর পর প্রথম ওডিআই খেলার অভিজ্ঞতা। সাল 1986, এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা জয় দল। ইতিহাস গড়া অভিষেক ওয়ানডের প্রতিপক্ষ তারকায় ঠাসা ইমরান খানের পাকিস্তান। প্রথম ওডিআইয়ে টস হারের অভিজ্ঞতা অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর। এর আগে দলের অনেকেরই ছিল না হেলমেট ও চেস্ট কার্ড পরে ব্যাটিংয়ের অভিজ্ঞতা। ইমরান ওয়াসিম সমৃদ্ধ পেস অ্যাটাকের সামনে রকিবুল নোবেলের ওপেনিং জুটিতে 3 রান। ওয়াসিম আকরামের 4 উইকেট শিকারে স্কোর বড় করার সুযোগ হয়নি কারো। পরিস্থিতি বুঝে টিকে থাকার কৌশলে শহীদুর রহমান শান্তুর 37ই সর্বোচ্চ, আর টাইগাররা আটকে যায় 94 রানে। ছোট টার্গেটে ওপেনিংয়ে পাকিস্তানের 45 রান, কিন্তু জোড়া আঘাতে ওয়ানডে নবীন দলকে আনন্দের উপলক্ষ এনে দেন অলরাউন্ডার জাহাঙ্গীর শাহ বাদশাহ। 9 ওভার বল করে মাত্র 23 রান খরচায় 2 উইকেট বাদশাহ। ফিরান মহসিন খান ও রমিজ রাজাকে, আর অধিনায়ক লিপু শিকার কিংবদন্তি জাবেদ মিয়াদার। আমরা খুব বেশি স্কোর করিনি, যে মানে চেষ্টা করলে আব্দুল কাদির সহ ওয়াসিম আকরাম ও ইমরান খান সহ বোলিং অ্যাটাকে নিশ্চয় দাঁড়ানো যায়, এটা একটা জিনিস ছিল। শহীদের একটা সাহসী পূর্ণ ভালো একটা 37 রানের একটা ইনিংস ছিল মাঝখানে, যেটা অন্যকে ইন্সপায়ার করছে। মোরাতুয়ায় আত্মপ্রকাশ্যে অর্থে দাপুটে হয়নি টাইগারদের, তবে দেশপ্রেম নিবেদনে ছিল না ঘাটতি। সেখান থেকে যে টাইগারদের প্রতিরোধের মন্ত্র শেখা শুরু। লিপু রকিবুলদের উত্তরসূরীরা আজ বিশ্বসেরাদের চোখে চোখ রেখে লড়তে শিখে গেছে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার প্রভাবে স্থবির ক্রীড়াঙ্গন, সূচি বিপর্যয়ে মোটা অঙ্কের লোকসানের মুখে পড়েছে বড় ক্লাবগুলো। ফেডারেশন, ফুটবলার, স্টাফও পড়ে গেছে শঙ্কায়। এমন সংকটে পাশে দাঁড়াচ্ছে ফিফা। ফুটবলের স্বার্থে ফান্ড গঠন করার প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি জিয়ানি ইনফান্তিনো। 6টি আঞ্চলিক কনফেডারেশন আর সদস্য সংগঠনকে সহায়তা দেবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। খেলা চালিয়ে যাওয়া ও ফুটবলারদের আর্থিক দৈন্যতা দূর করতে কাজ করবে ফিফা। করোনা মহামারী থেকে আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে ক্লাবগুলোকে সাহায্য করা হবে জানিয়েছেন ইনফান্তিনো। দ্রুতই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বাতিল হচ্ছে উইম্বলটন, সেই শঙ্কা জোরালো। কাল অল ইংল্যান্ড ক্লাবের জরুরি সভা শেষে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
এই মৌসুমে গ্রাসকোর্টের সব আয়োজন বন্ধ রাখার কথাও শোনা যাচ্ছে জোরে সোরে। ক্লোজ ডোরে হবে না মর্যাদার উইম্বলডন, পাশাপাশি টুর্নামেন্টের সূচি পিছিয়ে নেওয়া সম্ভব নয়। 29 জুন থেকে 12 জুলাই হওয়ার কথা উইম্বলডন, পরিস্থিতি বিবেচনায় সেটা বাতিল করতে হবে সেই আভাস আগেই দিয়েছে গণমাধ্যমগুলো। এটিপি ও ডাব্লিউটিএ ট্যুরসের টুর্নামেন্ট আপাতত বন্ধ আছে জুন পর্যন্ত। স্থগিত হয়েছে ফ্রেঞ্চ ওপেন, রোলাগারো হওয়ার কথা 20 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত পেছানো হলে উইম্বলডনের জন্য তাই জুতসই সময় বের করা সম্ভব হবে না আয়োজকদের। করোনা আতঙ্কে শঙ্কার মুখে সেরিয়া, লা লিগা এবং ইপিএল। 27 জুনের মধ্যে মাঠে খেলা না ফিরলে শেষ হতে পারে লা লিগার চলতি মৌসুম। স্বার্থ রক্ষায় পরিস্থিতি উন্নতির আগ পর্যন্ত ফুটবলারদের বেতন দিতে চায় না সেরিয়ার ক্লাবগুলো। আর জাতীয় দল এবং ক্লাব টুর্নামেন্ট শুরুর বিষয়ে কাল 55 সদস্য দেশের কর্তাদের সঙ্গে আলোচনা সারবে ইউয়েফা। করোনা ঝুঁকিতে টোকিও অলিম্পিক পেছালেও চিন্তিত নন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি। আগামী বছর গেমস আয়োজনের মধ্য দিয়ে নতুন আশার আলো জ্বলবে বিশ্বাস করেন থমাস বাক। এদিকে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে অস্থায়ী হাসপাতাল তৈরির পরিকল্পনা ইংল্যান্ডের। এক বছর পিছিয়ে টোকিও অলিম্পিকের নতুন সূচি, 2021 সালের 23 জুলাই থেকে চলবে 8 আগস্ট পর্যন্ত। করোনা বর্তমান বিশ্বে যে অন্ধকার নামিয়ে এনেছে তাতে গ্রেটেস্ট শো অন আর্থের কল্যাণে নতুন আলো জ্বলবে বিশ্বাস অলিম্পিক সভাপতির। একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব, এই অন্ধকারচ্ছন্ন পরিবেশ কেউই চায় না। অলিম্পিক নতুন আশার সঞ্চার করবে, সারা বিশ্বের মানুষকে এক হতে সহায়তা করবে। ভাইরাসের বিরুদ্ধে নিশ্চয়ই একদিন আমাদের জয় হবে। খেলার মাঠে লড়াকু সেনাদের দাঁড়িয়ে অভিবাদন জানানোর সুযোগ এখন নেই, কিন্তু খেলা বন্ধ থাকলেও একদল অদম্য স্বাস্থ্য সৈনিক প্রতিনিয়ত লড়ে চলেছে সারা বিশ্বে। তাদের এই লড়াইয়ের সময় ঘর থেকেই অভিবাদন জানাতে ভুল করছে না বিশ্ব ক্রীড়াঙ্গন। চিকিৎসা সেবায় নিয়োজিত সারা বিশ্বের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই প্রচেষ্টায় একদিন সবকিছু স্বাভাবিক হবে। যারা ভ্যাকসিন আবিষ্কারের প্রচেষ্টায় আছেন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। ক্রিকেটের তীর্থভূমি লর্ডস, করোনা সংকটের সময় এবার লর্ডস পরিণত হতে পারে হাসপাতালে। সে ব্যাপারে স্টেডিয়ামের প্রশাসক যোগাযোগ শুরু করেছে স্থানীয় প্রশাসনের সঙ্গে। ইতিমধ্যে মেরিলিবন ক্রিকেট ক্লাব লন্ডনে বিভিন্নভাবে সহযোগিতা শুরুও করেছে। আমেরিকার ন্যাশনাল ফুটবল লীগের প্রধান কার্যালয় ফেডেক্স ফিল্ডও এগিয়ে এসেছে করোনা মোকাবেলায়। আপাতত স্টেডিয়ামটির পার্কিং লট ব্যবহৃত হচ্ছে করোনা ভাইরাস টেস্টিং সাইট হিসেবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।